আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছে। আমরা অনেকেই ইউটিউবার হতে চাই বা ইউটিউবে কাজবাজ করে ইনকাম করতে চাই। তো ইউটিউবে ইনকাম করতে হলে আপনাকে কিছুটা নিয়ম কানুন মেনে চলতে হবে এবং কিছুটা শর্তাবলী আছে, যেসব নিয়ম কানুনগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ভালো ইউটিউবার হতে পারবেন এবং ইউটিউব থেকে খুব সহজেই একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে নেই, ইউটিউব থেকে ইনকাম আর্ন করতে হলে সেটা কিন্তু একদম সলিড আর্ন। আপনি অন্যান্য যেসব ওয়েবসাইটে গিয়ে আপনি আর্ন করেন, দেখা যায় যে অনলাইন থেকে ইনকাম করা যায়, তো অন্যান্য ওয়েবসাইটে যেরকম ইনকাম করা যায় সেগুলোতে আপনি কাজ করলে কিন্তু আপনার ইনকামটা জেনারেট হয়। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যখন ছয় মাস এক বছর কাজ করবেন, আপনি দু একদিন কাজ না করলেও কিন্তু আপনার তখন এই দু একদিনে কিন্তু ইনকামটা থেমে থাকবে না। তো যাই হোক, ইনকাম নিয়ে কথা আরো হবে, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা ইউটিউবার কিভাবে হব এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি। ইউটিউবার হতে হলে আপনাকে সর্বপ্রথম একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেই চ্যানেলে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড শুধু করলেই হবে না, সেখানে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। যেমন সেখানে দেখা গেছে আপনাকে যখন চ্যানেল তৈরি করবেন, চ্যানেল তৈরি করার পরে আপনাকে একটা রুটিন মেনটেন করে চলতে হবে, যে রুটিন মোতাবেক আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। তো যদি আপনি রুটিন মোতাবেক কোনো ভিডিও আপলোড না করেন তাহলে দেখা গেছে যে আপনার ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো কিন্তু গ্রো করবে না। তো ফার্স্টলি যেই ব্যাপারটা, ইউটিউবে আপনি যখন কাজবাজ করতে আসবেন তখন হচ্ছে আপনার ইউটিউবে প্রবল ইচ্ছা শক্তি এবং প্রবল ধৈর্য থাকতে হবে। অনেকে আছে ইউটিউবে অনেক 10টা 15টা 20টা 30টা ভিডিও আপলোড করার পরে দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে সরে আসে বা ইউটিউবে তার দ্বারা সাকসেস সম্ভব না এরকম বলে অনেক সময় সরে আসে। তো এটা করা যাবে না। আপনি যখন 20টা 30টা ভিডিও আপলোড করে ফেলেছেন তখন আপনাকে মনে করতে হবে আপনি 80% কাজ কিন্তু আপনি অলরেডি করে ফেলেছেন, আর 20% কাজের জন্য আপনাকে ধৈর্য করতে হবে, তাহলে কিন্তু আপনার সাকসেসটা খুবই নিকটে থাকবে। তো এক্ষেত্রে আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলের জন্য একটা সঠিক নিশ আপনাকে সিলেকশন করতে হবে। তো নিশ বিষয়টা হচ্ছে কি, তো আপনি নিশ্চয়ই কোন একটা কাজের উপরে এক্সপার্ট এবং যে কাজটি আপনি খুব ভালোভাবে মানুষকে বুঝাতে পারেন বা খুব ভালোভাবে আপনি নিজে এক্সপার্ট, সেই কাজটি যখন আপনি কাউকে বুঝাবেন তাকে খুব ভালোভাবে বুঝাতে পারবেন, এরকম একটি নিশ আপনাকে সিলেকশন করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলি, যখন আমি হচ্ছে টেকনিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও দেখতে ভালোবাসি এবং সেগুলো সম্বন্ধে জানতে ভালোবাসি, তো এক্ষেত্রে আমি কিন্তু টেকনিক্যাল একটা নিশ সিলেকশন করেছি এবং ইউটিউবে আমার প্রায় 4 বছরের অভিজ্ঞতা। তো এই 4 বছরের অভিজ্ঞতা থেকে এখন আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করতেছি। তো আমি যদি এই 4 বছরের অভিজ্ঞতা যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে কিছু জানাতে পারতাম না। তো এক্ষেত্রে আমার নিশ আমি সিলেকশন করেছি যে আমি টেকনিক্যাল জাতীয় আমি ভিডিও বানাবো। তো এক্ষেত্রে আমি আমার চ্যানেলটি টেকনিক্যালের উপরে দাঁড় করিয়েছি। এখানে কিন্তু আমি দেখা যাচ্ছে আদার্স কোনো ভিডিও দিই না, আমি কোনো ফানিস ভিডিও দিই না, আমি কোনো মুভি জাতীয় ভিডিও দিই না, আমি কোনো কুকিং ভিডিও দিই না, আমি কোনো আর্টিস্ট ভিডিও দেয় না, আমি শুধুমাত্র এখানে টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করে থাকি। তো কেউ যখন কোন একজন ভিউয়ার্স আমার চ্যানেলে আসবে তখন কিন্তু সে দেখবে যে সবগুলো টেকনিক্যাল ভিডিও, যদি সে টেকনিক্যাল লাভার হয়ে থাকে তাহলে কিন্তু সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবে না এবং আমার চ্যানেলে কিন্তু ধীরে ধীরে সাবস্ক্রাইবার এবং ভিউজ কিন্তু বাড়তেই থাকবে। তো যখন আপনি যে বিষয়টাতে এক্সপার্ট থাকবেন সেই বিষয়টা যখন আপনি সিলেকশন করবেন তখন কিন্তু দেখা যাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে। একটা কথা বলি আপনাদেরকে, আপনি যখন প্রথম ভিডিও আপলোড করতে থাকবেন দুই মাস চার মাসের ভিতরে কিন্তু আপনার সাবস্ক্রাইবার তেমন একটা হবে না, দেখা যাচ্ছে 50, 100, 200 এরকম সাবস্ক্রাইবার হবে। তো আপনাকে ধৈর্য ধরে আপনাকে ভিডিওগুলো কোয়ালিটিফুল করে বানাতে হবে এবং ভিডিওগুলো আপলোড করতে হবে। তাহলে একসময় দেখবেন যে আপনি যখন ভিডিও আপলোড করতে করতে 5 মাস 6 মাস হয়ে গেছে তখন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার 1000 বা তারও বেশি ছাড়িয়ে গেছে, ওয়াচটাইমও ছাড়িয়ে গেছে, তারপরে কিন্তু আপনার ইনকাম জেনারেটর একটা রাস্তা খুলে যাবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ইনকাম জেনারেটর রাস্তাটা যখন খুলে যাবে ইউটিউবে তখন কিন্তু এটা আর থামিয়ে রাখতে পারবে না কেউ, ইনকামটা জেনারেট হতেই থাকবে। আপনি কাজ কম করেন বেশি করেন আপনার ইনকামটা কিন্তু হতেই থাকবে। তো এক্ষেত্রে ইউটিউবে সবচেয়ে বেশি হচ্ছে আপনার রেগুলারিটি বা আপনি রুটিন যত ভালো মেনটেন করতে পারবেন ততই বেশি আপনি ইউটিউবে দ্রুত সাকসেস হতে পারবেন। তো আপনাদেরকে বলছি, আপনি যে কাজই করুন না কেন পাশাপাশি একটি চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারেন এবং আপনার যে কাজ করেন বা যে কাজ সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে সেই কাজগুলো আপনি এখানে ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। তো এই শেয়ারের মাধ্যমে কি হবে, একটা সময় দেখা যাবে যে আপনার প্রচুর পরিমাণে ভিউ সাবস্ক্রাইবার আপনার চলে আসছে। সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন যে জিনিসটার প্রতি প্রবল শখ কিংবা প্রবল ইচ্ছা থাকে যে কাজটা করার জন্য, সেই কাজের প্রতি যখন সে অগ্রসর হয় তখন কিন্তু সে খুব দ্রুত সাকসেস হতে পারে। তো এক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে আপনার নিশটা সিলেকশন করতে পারেন বা আপনি যে কাজটা করবেন সেই কাজের উপরে ভিডিওগুলো করতে থাকেন,
তো অন্যান্য কোনো ভিডিও সেই চ্যানেলে আপলোড করা যাবে না, শুধুমাত্র আপনি যে নিশটা সিলেকশন করবেন ওই নিশের উপরে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন, হতে পারে সেটা কুকিং, হতে পারে সেটা ফার্মার, হতে পারে সেটা ব্লগিং, হতে পারে সেটা টেকনিক্যাল জাতীয় কিছু, হতে পারে সেটা আর্টিস্ট জাতীয় কিছু। যদি আপনি আর্টিস্ট জাতীয় কিছু আপলোড করেন তাহলে সেখানে কোনো ফানি ভিডিও আপলোড করবেন না, কিংবা কোনো টেকনিক্যাল ভিডিও সেখানে আপলোড করবেন না, শুধুমাত্র সেখানে আর্ট জাতীয় যত আর্ট আছে সবগুলো আর্ট সেই চ্যানেলে আপলোড করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখা যাবে অডিয়েন্স কিন্তু আপনার ওই চ্যানেলে সবচেয়ে বেশি আসবে। তো এক্ষেত্রে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারেন। চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো আপনারা প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। সেখান থেকে খুব ভালোভাবে দেখানো হয়েছে যে কিভাবে আসলে একটি ভালোভাবে একটি চ্যানেল ক্রিয়েট করা যায় এবং সেটাকে কাস্টমাইজেশন করা যায় এবং কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সেগুলো অলরেডি দেখানো আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে যত ইনফরমেশন আছে, যত ইনফরমেশন লাগে কিভাবে একটা চ্যানেল গ্রো করতে হয়, কিভাবে একটা চ্যানেলের ভিউ সাবস্ক্রাইবার বাড়ানো যায়, এগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে খুব সহজেই চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।